1971 সালের 1 ডিসেম্বর বিজয়ের মাসের শুরুর দিন আজ। এই দিনে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক আক্রমণে পাকিস্তানি সেনারা ধরাশায়ী হতে থাকে। সাতক্ষীরা মহকুমার কালীগঞ্জ পাকবাহিনী মুক্ত হওয়ায় বিপ্লবী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান, শ্রী ফণী মজুমদার, তোফায়েল আহমেদ, অর্থসচিব এ জামান, আইজিএম এ খালেদ কালীগঞ্জে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠাকল্পে সরজমিনে পরিদর্শন করেন। এদিনে মুক্তিবাহিনী কুষ্টিয়া দর্শনা ও সিলেটের শমশেরনগর আক্রমণ করে। কুষ্টিয়ার কাছে মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা রেল স্টেশনের মধ্যে মুক্তিসেনারা মাইন বিস্ফোরণের মাধ্যমে পাক সৈন্যবাহিনী ট্রেন বিধ্বস্ত করে। এতে বহু পাক সেনা হত হয়। সিলেটের কানাইঘাটে লড়াইয়ে মুক্তিবাহিনীর হাতে 30 জন পাক সেনা ও রাজাকার নিহত হয়। জুড়ি বড়লেখা এলাকা থেকে পাক বাহিনী কামান সরিয়ে ফেলতে বাধ্য হয়, আর মুক্তিবাহিনীর হাতে পাক সেনারা বিপুল ক্ষতির শিকার হয়ে কুলাউড়া পালিয়ে যায়। সিলেটের ছাতক শহরে মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে 65 জন রাজাকার নিহত হয়। মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ মৌলভীবাজার মুক্ত করে সামনের দিকে এগিয়ে যায়। কুমিল্লার কসবা রণাঙ্গনে মুক্তিবাহিনীর হাতে 60 জনেরও বেশি পাক সেনা নিহত হয়। সিলেটের শমশেরনগর ও কুষ্টিয়ার দর্শনা দখল লড়াই শেষ পর্যায়ে পৌঁছে। এদিন রাতে মুজিব বাহিনী ও বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়ার মেরানি, সিঙ্গারাইল, গৈরালসানি, রাজাপুর ও আজমপুর এলাকা শত্রুমুক্ত করে। যুদ্ধে 23 জন পাক সেনা নিহত হয়। এদিন খুলনা, যশোর, সিলেট, রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলার 62টি থানা এবং নোয়াখালী জেলার সব চর এলাকায় স্বাধীন বাংলাদেশ সরকারের বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয়।